আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি যারা নিচ্ছ, তোমাদের আজকের প্রশ্ন ব্যাংক সলভের আয়োজন হচ্ছে ম্যানেজমেন্ট 2021 সালের প্রশ্ন। ইনশাল্লাহ তুমি এই প্রশ্ন ব্যাংক সলভের মাধ্যমে তুমি শিখতে পারবে এই টপিকগুলো থেকে আর কী কী প্রশ্ন আসতে পারে, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো জানতে পারবে এবং তুমি তোমার দক্ষতাকে বাড়াইতে পারবে ইনশাল্লাহ। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া আছে, অংশীদারি ব্যবসায়ের সর্বাধিক সদস্য কতজন? মনে রাখবা, যদি বলে ব্যাংকিং, ব্যাংকিং বলে সর্বোচ্চ 2 থেকে 10 জন, আর যদি সাধারণ বলে, সাধারণ অংশীদারি ব্যবসা বলে, তাহলে 2 থেকে 20 জন। তার মানে সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে 2 থেকে 20 জন, আর ব্যাংকিং এর ক্ষেত্রে 2 থেকে 10 জন। মনে রাখবেন, যদি ব্যাংকিং এর ক্ষেত্রে 10 জনের বেশি একজন হয়, 1000 জরিমানা, 2 জন হলে 2000 জরিমানা। তো এখানে দেখেন, খুব গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল রাখবেন, আমি আবার বলছি, ব্যাংকিং এর ক্ষেত্রে 10 জনের বেশি যদি 11 জন হয়, 1000 জরিমানা, 12 জন হলে 2000 টাকা জরিমানা ধরতে হবে, এবং আইন হচ্ছে 1932 সাল। ঠিক আছে, ওকে ফাইন। বোনাস শেয়ার ইস্যু করা হয়। আচ্ছা, বোনাস শেয়ার কি? নগদ লভ্যাংশের বিপরীতে যে শেয়ার দেওয়া হয়, তাই বোনাস শেয়ার দেয় কখন? নগদ লভ্যাংশের বিপরীতে, তাকে বোনাস শেয়ার বলে। এই দেখেন, নগদ লভ্যাংশের অনুরূপে মানে বা বিপরীতে। এবং এই বোনাস শেয়ার অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া হয় বর্তমান শেয়ারহোল্ডারদের মধ্যে। তাহলে কাদের মধ্যে দেওয়া হয়? বর্তমান শেয়ারহোল্ডারদের মধ্যে বোনাস শেয়ার দেওয়া হয়। এই বর্তমান শেয়ারহোল্ডার এক নাম এক্সিস্টেন্ট শেয়ারহোল্ডার, আর এক নাম বিদ্যমান শেয়ারহোল্ডার, তার মানে কম বার এক নাম পুরাতন শেয়ারহোল্ডার, তার মানে কোম্পানির যে সকল শেয়ারহোল্ডাররা বর্তমানে আছে তাদের মধ্যে এই বোনাস শেয়ার দেওয়া হয়। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এবং বোনাস শেয়ার কি দেওয়া হয়? ফ্রিতে দেওয়া হয়। মনে রাখবেন, বোনাস শেয়ার যদি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে প্রশ্ন আসলে এইভাবে আসতে পারে, বোনাস শেয়ার দেওয়ার ফলে ওই মাইনাস হয়, ওই প্লাস হয়। কেন? কারণ যাবে দেওয়া হয় জমাকৃত মুনাফা ডেবিট আর মূলধন ক্রেডিট, এই জন্য জমাকৃত মুনাফার ফলে ওই মাইনাস, মূলধনের ফলে ওই প্লাস। তার মানে আবার বাংলা ভাষায় বলে ওই অপরিবর্তন, ওই অপরিবর্তন বা মালিকানা সত্ত্ব অপরিবর্তন একটা লিখলে হবে। তার মানে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এভাবে প্রশ্নটা আসে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে এভাবে প্রশ্নটা আসে, দুইভাবে আসতে পারে। এখান থেকে প্রায় 10টা এমসিকিউ শেখা যায়। আলহামদুলিল্লাহ, আমরা 7 থেকে 8টি শিখে ফেলছি। আসেন, এলটন মেয়র নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয়? আমরা সবাই জানি যে তিনি একটা মনোবিজ্ঞানী ছিলেন, এবং তিনি যে মনোবিজ্ঞানী ছিলেন তার আর কি কি গবেষণা কাজে লেগেছে এগুলো এখানে দেওয়া আছে, যেখানে বেটার মুখস্থাপিতা করছেন। স্থায়ী পরিকল্পনা উদাহরণ, একবার শর্ট টেকনিক শিখে নিই। শর্ট টেকনিকটা হচ্ছে এরকম, নিপার প্রেমে অন্ধ নীতিবান কৌশিক। নিপা একটা ভালো মেয়ে ছিল, তার প্রেমে সবসময় কৌশিক হাবুডুবু খেত। ঠিক আছে, কৌশিক মিন্স কৌশল, এখানে কৌশিক হবে। আসেন, দেখেন, দন্ত নরসিতে কি, পতে কি, রতে কি, পতে কি, এবং অতে কি, নতে কি, কতে কি, তার মানে এই যে টেকনিকগুলো আমরা শিখলাম, এর বাইরে স্থায়ী পরিকল্পনার কোনো টেকনিকের প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। তাহলে আপনি এইগুলো, এই টেকনিকটা মনে রাখলে স্থায়ী পরিকল্পনা রিলেটেড যত বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে আপনি সব পারবেন ইনশাআল্লাহ। তাহলে অ্যান্সার কি ভাইয়া? কোনটি? এই যে, এটি স্থায়ী পরিকল্পনার উদাহরণ। আসেন, একটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান নয় বলেছে, ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান নয়। দেখেন তো, কোনটা উপাদান নাই? এই পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, সহযোগিতা নাই। তো এই দেখেন, এই যে খুব ভালো করে, কি কি ওর উপাদান, কি কি? 7টি। পরিকল্পনা সে দেখছেন 7টি উপাদান, যদি আপনি জানেন তাহলে 9 কোনটি পেরে যাবেন, তাহলে আপনাকে এই 7টি জানবেন। আজকে ঢাবিতে 2021 এটা আসছে, তোমার হচ্ছে তোমার বেলা 23-24, তুমি বা 24-25, তোমার বেলা অন্য কোন কিছু আসতে পারে, তাহলে আপনি এই 7টা নাম জেনে যাবেন। দেখেন, কোন ব্যবসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়? ভাই, স্বাভাবিক, এক মালিকানা, কারণ মালিক একা। এবং এক মালিকানার বৈশিষ্ট্য থেকে কিন্তু 2022 সালে প্রশ্ন এসেছিল। তার মানে কোনো শিক্ষার্থী যদি এটা এক মালিকানার বৈশিষ্ট্য জেনে যায়, তাহলে পরবর্তীতে 23-24 বা 24-25 প্রশ্ন আসলো সে পারবে। এই জন্য ভাইয়া, এই কোশ্চেনগুলো তোমাকে, বৈশিষ্ট্যগুলো জেনে যেতে হবে। তার জন্য আমি কিন্তু, দেখো, এক মালিকানার প্রশ্ন আমি বৈশিষ্ট্য কেন দিয়েছি, কারণ এটা গুরুত্বপূর্ণ, বিগত বছর এসেছে, তার জন্য আমি দিয়েছি, তাতে তুমি একটু আবার রিভাইজ দিতে পারো। কোন ধরনের নেতৃত্বে নেতা অনুসারীদের কাছ থেকে তথ্য আহ্বান করে? স্বাভাবিক ব্যাপার, অনুসারীদের কাছ থেকে তথ্য আহ্বান করে মানে অনুসারীরা তথ্য দিবে, তাহলে সেটা অংশগ্রহণমূলক নেতৃত্ব বা পরামর্শমূলক নেতৃত্ব একটা হলে হবে। তাহলে অংশগ্রহণমূলক নেতৃত্বে কি ব্যাখ্যা দেওয়া আছে? আমি তোমাদেরকে যদি সহজে বোঝাই, যে নেতৃত্বে কর্মী এবং বস দুজন মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবে, তাকে বলে অংশগ্রহণমূলক নেতৃত্ব। এই নেতৃত্বে সবাই কথা বলার সুযোগ পায়, এই জন্য বলা হয়েছে অনুসারীদের কাছ থেকে মানে অধীনস্থদের কাছ থেকে তথ্য নিবে। নিচে কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি? ভাইয়া মনে রাখবা, সংবিধি করে স্পেশাল আইনে গঠিত, মানে স্পেশাল এই যে দেওয়া আছে এখানে, নিবন্ধিত কোম্পানি কি, সনদপ্রাপ্ত কোম্পানি কি, সংবিধিত কোম্পানি কি, স্পেশাল আইনে গঠিত, ওকে, সরকারের বিশেষ আইনে, আমরা সবাই জানি। স্মারকলিপির বিষয়বস্তু দেখো, স্মারকলিপির প্রথম ধারা কয়টি? 6টি। এই 6টি ধারাও, এর আরেক নাম কি পরিমেলবদ্ধ, সেটি দেওয়া আছে, ধারা 6টি দেওয়া আছে, এটা কি কাজ করে, এটা গঠনতন্ত্র বলা হয়, ওকে ফাইন, সব দেওয়া আছে। তার মানে আপনি জাস্ট এতটুকু দেখলেন কোনটা স্মারকলিপির সাথে সম্পর্ক, এটাও না,
এটাও না এটা না এই যে উদ্দেশ্য এই দেখেন এই যে উদ্দেশ্য তিন নাম্বার আছে মনে রাখবেন সবথেকে গুরুত্বপূর্ণ ধারা উদ্দেশ্য আরো একটা ইনফরমেশন যেটা দেওয়া নেই লিখে নেন কোম্পানি যদি প্রাইভেট থেকে পাবলিকে হয় কোন কোম্পানি প্রাইভেট থেকে পাবলিকে আসতে গেলে উদ্দেশ্য ধারা পরিবর্তন কোম্পানি কিন্তু পাবলিক থেকে প্রাইভেটে আসতে পারে না প্রাইভেট থেকে পাবলিকে আসতে পারে সেটা উদ্দেশ্য ধারা পরিবর্তন করতে হয় সমবায় সমিতির অর্জিত মুনাফার কত অংশ সংরক্ষিত মুনাফে বাধ্যতামূলক রাখতে হয় এইটা অনেক ক্রিটিক্যাল একটা প্রশ্ন জাহিদ স্যারের শর্ট টেকনিকে ইনশাআল্লাহ আপনি সহজে মনে রাখেন নগদ টেকনিক মানে কি খুবই দ্রুত ওকে ফাইন আসেন একসময় শিখছিলাম আমরা চেয়ারম্যানের এলাকার চেয়ারম্যানরা চাল চুরি করছিল তেল চুরি করছিল তাই না 2020 সালের কথা মনে করোনার সময় সন্দেহজনক অন্যান্য 20 জন চেয়ারম্যানের বাড়ি হতে সঞ্চিতির 15 কোটি টাকা উন্নয়ন 3 টন চাউল উদ্ধার এই কথাটা এরকম একটা নিউজ পত্রিকায় ছিল তাই এখানে আমি লিখেছি সন্দেহজনক অন্যান্য 20 তার মানে সন্দেহজনক সঞ্চিতিতে 10% রাখতে হবে কিসের টাকা মুনাফার টাকা সমবায় সমিতির অন্যান্য তহবিলে 10% রাখতে হবে সঞ্চিত তহবিলে সঞ্চিতির 15 কোটি টাকা মানে সঞ্চিত তহবিলে 15% রাখতে হবে উন্নয়নের 3 টন চাউল মানে উন্নয়নের 3% রাখতে হবে এভাবে করে 3, 15, 10, 10 টোটাল মিলে 38% বন্ট মানে সংরক্ষণ করে রাখবে তাহলে 38% সংরক্ষণ করলে বন্টন কত পার্সেন্ট এত পার্সেন্ট বর্ষণ তবে যদি কোনো সমবায় সমিতি চায় সে সর্বোচ্চ 85% বন্টন করতে পারে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা একটা একটা এমসিকিউ দুটো এমসিকিউ তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা এমসিকিউ আমরা এখানে শিখে ফেললাম তাহলে চেয়েছিল একটা এমসিকিউ কত পার্সেন্ট মুখস্থ করলে হয়ে যেত কিনা আমরা সাতটা শিখছি তাহলে এই পার্সেন্টেজ থেকে যে কোনো প্রশ্ন আসলে আসবে খুব গুরুত্বপূর্ণ কত পার্সেন্ট সংরক্ষণ করে 38 তবে বন্টন কত তাহলে 62 সর্বোচ্চ করা যায় কত 85 পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ পেশরা দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তককে একটা কোর্সের শিখতেই পারতাম মুখস্থ করলে ফেডারে খা যাব কিন্তু এই রিলেটেড আর কি কি প্রশ্ন আসে এই সবগুলো দেওয়া আছে তা আপনি কেন শিখবেন কারণ এগুলোর থেকে দেখা যাচ্ছে এই প্রশ্নগুলা বিগত বছর আর ইউ সি ইউ জিএসটি এসেছে তার জন্য আমি এক জায়গায় করে তোমাদেরকে দিয়েছি যাতে কিনা তোমরা এই প্রশ্নের সাথে রিলেটেড তথ্যগুলা পড়লে তোমরা হেল্পফুল হও থ্যাংক ইউ সো মাচ ই বিজনেসের ক্ষেত্রে কোনটি ভোক্তা অন্য ভোক্তা তাহলে ভোক্তা টু ভোক্তা বলেছে তাহলে কি হবে সি টু সি এই দেখেন এই যে বলেছে নিচে কোনটি একজন ভোক্তা অন্য একজন ভোক্তা তাহলে সি টু সি সি মানে কনজিউমার কনজিউমার তাহলে ভোক্তা টু ভোক্তা তাহলে ভোক্তা টু ভোক্তা মানে কি কনজিউমার টু কনজিউমার শুধু এটা পড়লে হবে না জানতে হবে সি মানে কি এই যে সরাসরি মানে কি ডিটেলস এবং এটা সম্পর্কে আরও বিস্তারিত বি টু সি কি সব আমাদের অন্য প্রশ্ন পেয়ে যাবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের 2021 সালের প্রশ্ন ব্যাখ্যা ইনশাল্লাহ আশা করি তোমরা উপকৃত হয়েছো ধন্যবাদ সবাইকে প্রশ্ন ব্যাংক অর্ডারের নিয়মটা এই ভিডিও লাস্টে দেওয়া আছে দেখে নাও আমরা যেভাবে এই বইটি অর্ডার করতে পারবো কোশ্চেন ব্যাংকটি আমরা সবাই গুগলে চলে যাব লিখবো accountinglovers.com ছোট হাতের অক্ষর দিয়ে একসাথে লিখবো accountinglovers.com এখানে লগ ইন যে বাটনটা আছে এখানে ক্লিক করব আমি দেখতে পাচ্ছি রেজিস্টার ক্লিক করব রেজিস্টার ক্লিক করার পরে এখানে নাম মোবাইল নাম্বার মানে আপনার নিজের যে মোবাইল নাম্বার আপনি ইউজ করেন নামটা দিবেন আপনার ফোন নাম্বারটা দিবেন এবং আপনি 6 থেকে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন 6 সংখ্যা 8 সংখ্যা 8 সংখ্যা সমস্যা নেই সেম পাসওয়ার্ডটা আবার দিবেন দুইবার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে কি করবেন রেজিস্টার করে ফেলবেন শেষ তারপরে বুক স্টোরে যাবেন সবাই খেয়াল করেন বুক স্টোরে যাবেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন এখান থেকে আপনাকে বলা হবে কোনো কুপন নেই অ্যাড টু কার্ড সবাই একটু খেয়াল করেন অ্যাড টু কার্ড গো টু কার্ড গো টু কার্ড যাওয়ার পরে খুব ভালো করে খেয়াল আপনি কয়টা বই নিতে চান আপনি কি একটা নিতে চান নাকি দুটা নিতে চান এই যে দেখেন ভালো করে দেখবেন ওকে একটা তাহলে বাইনাও দিব বাইনা দেওয়ার পরে ফুল অ্যাড্রেস এটা অনেক গুরুত্বপূর্ণ যেমন দেখেন আমি এখানে কি দিয়েছি যশোর সদর আপনি যদি এখানে আপনার মতো করে লিখবেন কি লিখবেন আপনি লিখবেন আপনার মোবাইল দিয়ে যে মনে করেন কোতোয়ালি থানা অপোজিটে সুন্দরবন কুরিয়ার চট্টগ্রাম এরকম মানে আপনার জাস্ট একদম সুন্দরবন কোনটা কোন জায়গায় সুন্দর করে লিখবেন এটা অনেক গুরুত্বপূর্ণ যে অ্যাড্রেস ঠিক থাকলে প্রসিড টু পেমেন্টটা যাওয়ার পর দেখেন আই অ্যাগ্রি এই সিস্টেমটা আপনি বিকাশে দিবেন রকেটে দিবেন নগদে দিবেন না কোথায় দিবেন আপনি বিকাশ ইউজ করলেন দেখেন নাও তাহলে পে নাও যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন বিকাশ আপনার বিকাশ নাম্বার দিবেন বিকাশ নাম্বার দেওয়ার পর একটা ওটিপি যাবে ওকে ফাইন জাস্ট আপনার চার্জটা কাটা হচ্ছে এই জন্য 33 টাকা একটা ওটিপি যাবে তারপরে আপনার হচ্ছে কি যাবে পাসওয়ার্ড দিবেন আপনার অর্ডার শেষ আপনি ওয়েবসাইটে অর্ডার না করতে পারেন 01706082902 আমাদের এই হেল্পলাইন নাম্বার 01706082902 এই হেল্পলাইন নাম্বারে কল দিয়ে আপনি বইটা অর্ডার করতে পারবেন জেলাভিত্তিক যে অভিজাত লাইব্রেরি আছে সেখানে পাওয়া যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাকাউন্টিং লাভের সাথে থাকেন এই কোশ্চেন ব্যাংকটি হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের একটি কোশ্চেন ব্যাংক আশা করি আপনারা উপকৃত হবেন আল্লাহ হাফেজ সবাইকে